খবর উড়া দুরা খবর উড়া দুরা খবর বলতে কি উড়া দুরা প্রেম চলতেছে আমার তাই নাকি উড়া দুরা এমন তোটা আমার আর কি আমার তো মনে হয় সিঙ্গেলই থাকবে তোর সিঙ্গেলে থাকতে তোর কপালে প্রেম নাই আর তোর কি অবস্থা দেখো আমার অবস্থা আছে কোন রকম হ্যাঁ তোর আশির মধ্যে একটা রহস্য রহস্য বাপ তুই তো সুরসুর একটা আশির হাসাই দেখো কারণ কি আদে দেখো হ্যাঁ কি যে আমার চেহারা তো বেশি একটা ভালো না এটা তো এই লেগে তো আমি সিঙ্গেল জীবন পছন্দ করে না বাজারে যাই চা খাই পরে প্রেমের গল্প করি একটা কথা বলবো কেউ যাতে না জানে মনে থাকবে যদি কেউ জানে তাহলে কিন্তু বুঝছো তো টাকা লাগে টাকা আমি দিব কোনো সমস্যা নেই কিন্তু কেউ যাতে না জানে একটা কাক পক্ষী যাতে না জানে ঠিক আছে চোখ কেউ আছে ওরও চিঠিটা রাখ হাতে রাখ চোখ এই চিঠিটা পায়েল আছে না পায়েল ডাইরেক্ট পায়েলের হাতে দিয়ে দিবি ওকে কেউ যাতে না জানে আর দিয়া আমি এই জায়গায় অপেক্ষা করতেছি আবার এসে আমার জানাবি ওকে সুজা কাজে যা সাবধান রাজীব মামুন যাতে না জানে যদি জানে তাহলে তোর খবর আছে বুঝছস কি কইছি পায়েলের কাছে ঠিক আছে পায়েল আছে না পায়েল পায়েল রেখে ওরা হাতে দিবি আর রাজিবার সোনা যায় আমি না জানি বুঝছস তো তুই চাটা খাইছ হ্যাঁ যা ভাই যা যা ইস ঝামেলা শেষ জীবনের প্রথম কি আনন্দ লাগতেছে আমার চিবি দিয়েছি ধুর ভাই আর একটা চিবি দিয়েছে মামুন ভাই আচ্ছা যাও
ঐশ্বরিয়ার মতো সুন্দর, যে প্রেম আমার সাথে পুরা দূরা। গতকাল আগে দিনও ঘুরে আসছি, তাই নাকি? ওই বটতলা থেকে মামন। হ্যাঁ, ঐশ্বরিয়া। রাজীব ভাই, আপনার চিঠি আমাকে দিয়েছিলেন যে ঠিক পতন তো বানানটাও করতে পারেন না, গন্ড মূর্খ আপনি। এটা আপনার ইতিম সুরাজ না? ইতিম। আর এটা আপনার, আপনি তো আরো পারেন না, আপনি আবার ওদের বলতেছেন গন্ড মূর্খ কোথা কয়। ভালো মতো চিঠি লেখা শিখে নাই, প্রেম করতে আসছেন। তোমার গার্লফ্রেন্ড ঐশ্বরিয়া, তুই তার মিশতে তুই কারছস, তুই কারছস, এ অবস্থা। আমি এগুলো চিঠি উড়াই দিই, আর আমি চিঠি দিয়ে চিঠি বলে আমি লেখতারি না। এইটা তো আমি পরীক্ষা করছিলাম, তারে কিন্তু আসলে সত্যিকার মানে মন থেকে চিঠিটা পাঠাইছি না, বুঝছস না? পরীক্ষা তো কইবি, আগে তো খুব সাফা মারছস, এই বাবারে ঐশ্বরিয়া কো আমার। আপনাদের এলাকার জামাই মানে আমার হাজবেন্ড পরিস না কি বলে দরস না আমারে কেমনে সম্ভব? আপনাদের মতো অশিক্ষিত না, বুঝলেন না, চিঠিও লিখতে জানে না। শোনো পায়েল, জাস্ট তোমার সাথে মজা করছিস, চিঠি কিন্তু ঠিকই লিখতে পারি। তোমার মতো মেয়ের চিঠি লিখবো আমরা? আজকে সম্মান দিয়ে কথা বলেন, ও কিন্তু আমার হাজবেন্ড না। আমরা তো তাকে কিছু বলছি না, আমরা তো আপনার হাজবেন্ডের কিছু কইছি। এই চল, আদার সময় নাই, আদার ফেতা করা, চল হাজবেন্ড নিয়ে আইছে এদিকে, বাতার ওদিকে না, যা।